Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salamu ala Sayyidil Mursaleen. Khatamin Nabiyyin. Imamil Mursaleen. Qaidil Ghurril Muhajjaleen. Nabiyyina wa Sayyidina wa Imamina wa Mawlana Muhammad. Sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa barik wa sallim taslima. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه وتعالى واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন। ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মুহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই অত্যন্ত সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথে জীবন যাপন করছেন। সকলের এমনই একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কাম্য। আল্লাহ তাআলার জন্য দুনিয়া এবং আখেরাতের সমূহ কল্যাণ আমাদের সবাইকে যেন নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বাহানা অনুসন্ধান করে আল্লাহ তাআলার রহমত যেন আমাদেরকে হাতছানি দিয়ে সব সময় ডাকে, রহমতের কোলে আমাদেরকে কোলে তুলে নিতে চায়, আর আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে চান, মাফ করে দিতে চান, রহমত দ্বারা ধন্য করতে চান, বরকত দ্বারা পরিপূর্ণ করতে চান, জান্নাত আমাদেরকে দান করতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে চান। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মহব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হয়ে থাকে। পুরোটা বছর এমন যেন আমাদেরকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা ধন্য করার পরপর যেন আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন। রমাদান মাস ইয়ার অফ ইবাদত, ইবাদত বর্ষের প্রথম মাস, এর ভেতরে আল্লাহ তাআলা দিনে রাতে বিভিন্ন দিবসে বিভিন্ন দশকে রহমতের দশক, মাগফিরাতের দশক, জাহান্নাম থেকে নাজাতের দশক, এরপর লাইলাতুল কদর, দিন সাহরির সময়, ইফতারের সময় কতভাবে তারাবিহের নামাজ, রোজা, ইফতারি, সাহরি, দশকের পার্থক্য, এই সবগুলো দিয়ে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে, ভিন্ন ভিন্নভাবে উৎসাহিত, উদ্দীপিত করে, অনুপ্রাণিত করে আমাদেরকে তাঁর রহমত দ্বারা মূলত ধন্য করতে চাচ্ছেন, আমাদেরকে উৎসাহিত করতে চাচ্ছেন, আমাদেরকে অনুপ্রাণিত করার প্রয়াস পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা যদি আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বেশি না হতো, দয়া এবং মেহরবানি যদি বেশি না হতো, ধন্য করার ইচ্ছা যদি না থাকতো, তাহলে আল্লাহ তাআলা এমন আয়োজন করতেন না। ভিন্ন ভিন্ন নিয়মে, ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করার জন্যে এত সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা অবলম্বন করতেন না। আল্লাহ তাআলার এই কুদরতি ব্যবস্থাপনাগুলো স্পষ্টত আমাদের সামনে এই কথাটা জানান দিচ্ছে, বলে দিচ্ছে যে না, আল্লাহ তাআলার রহমত তোমাদেরকে তার কোলে তুলে নিতে চায়, হাতছানি দিয়ে ডাকে, সবসময় ধন্য করার জন্য তোমাদের প্রতি আল্লাহ তাআলা দয়াপরবশ রয়েছেন। এরই বাস্তবতা আমরা দেখতে পাই। রমাদান শেষ হলো, শাওয়ালে ৬ রোজা আরো রাখলে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। জুলকায়দা শেষ হতে না হতেই
জুলহিজ্জা মাস আরম্ভ হয় তো আশারে জুলহিজ্জা জুলহিজ্জা মাসের যে 10 দিন প্রথম 10 দিন 10 রাত এর অপরিসীম ফজিলতের কথা উল্লেখ করা হচ্ছে ইবাদত বান্দেগির ব্যাপারে বলা হচ্ছে যে এর চেয়ে বেশি উত্তম কোনো সময়কাল মানুষের জন্য আর হতে পারে না এই সময়কালেই পবিত্র হজ ব্রত পালনের ব্যবস্থা নিচ্ছেন তো রমাদান একদিকে শেষ হলো হজের প্রস্তুতি আরম্ভ হয়ে গেল বরং আরও আগে থেকেই মানুষ হজের প্রস্তুতি নেন কিন্তু বিশেষভাবে রমাদানের পর থেকে এক মহান ফরজ দায়িত্ব এবং ইসলামের রুকুন আদায় করার পর আরেকটা গুরুত্বপূর্ণ রুকুন আদায়ের জন্য মুসলমানেরা ব্যস্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং মনোযোগী হয়ে যান ওই ফরিজার দিকে কিছু মানুষ যান বহুসংখ্যক যান না বেশিরভাগ মুসলমানরা হজ পালনের জন্য প্রতি বছর যেতে পারেন না কিন্তু হজ এমনই একটা আমল যে সমগ্র মুসলিম বিশ্ব এর জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়ে যারা যান না কিন্তু আমাদের পরিচিতজন যারা যাচ্ছেন নতুন যারা হজে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি তাদের ভালোবাসা এবং মহাব্বত তাদেরকে বিদায় করার প্রস্তুতি আমাদেরও নিতে হয় তাদের ব্যাপারে আমাদের মনের মধ্যে একটা ব্যাকুলতা থাকে একটা কল্যাণ কামনা থাকে মঙ্গল কামনা থাকে তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মকবুল যেন নসিব করেন হজ্জে মবরুর যেন নসিব করেন এর জন্য একটা আকুতি আমাদের অন্তরে থাকে তাদেরকে বিদায় জানানোর জন্য আমাদের মনেও একটা মেন্টালি প্রিপারেশন থাকে তাদের যাবতীয় তাদের খেদমত করা যাওয়ার আগে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা যাওয়ার সময় যোগাযোগ অব্যাহত রাখা ফেরত আসার পর তাদের সঙ্গে ভালোবাসা এবং মহব্বতের একটা সম্পর্ক এইভাবে যদি দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে সমগ্র মুসলিম বিশ্ব এই হজের আমলের সঙ্গে সরাসরি অথবা ইনডাইরেক্টলি জড়িত হতে হয় সবাইকে সকলেরই কিন্তু এই হজের আমলের সঙ্গে সম্পৃক্ততা বিদ্যমান রয়েছে এই সময়কালের মধ্যে হাজি সাহেবানরা এহরামের অবস্থায় থাকেন তাদের জন্য নখ কাটা চুল কাটা কিছু নিষিদ্ধ কাজ রয়েছে দশ জুলহিজ্জা প্রথম তারিখ থেকে নিয়ে কোরবানি দেওয়া পর্যন্ত যারা কোরবানি করবেন তাদের জন্য একটা মুস্তাহাব আমল রয়েছে তারাও যেন এই হাজি সাহেবানদের সাথে সামঞ্জস্য অবলম্বন করার সৌভাগ্য দ্বারা ধন্য হতে পারেন যদিও এটা ওয়াজিব পর্যায়ের আমল নয় কিন্তু তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হুঁ হকীকত ইসকো তু কর দে মে সুরত লেকে আয়া হুঁ হে আল্লাহ তোমার প্রিয় বান্দাবান্দিদের সঙ্গে একটা বিষয় অন্তত সামঞ্জস্য আমি নিয়ে এসেছি সামঞ্জস্য অবলম্বন করেছি এই সামঞ্জস্যের খাতিরে হে আল্লাহ তাদেরকে তুমি যেভাবে ধন্য করবে আমাকেও সেভাবেই ধন্য করো আমাকেও ক্ষমা করে দাও আমাদেরকেও তাদের মধ্যে তুমি সামিল করে নাও যাই হোক হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হজ কার উপর ফরজ এই বিষয়টি আমাদের জানার খুবই বেশি প্রয়োজন রয়েছে আমরা যে মানুষ পবিত্র মক্কা শরীফ পর্যন্ত যেতে পারে যাওয়া আসার খরচ যে বহন করতে পারে আর যাওয়া আসার মধ্যে শুধু যাওয়া আসা নয় মিনিমাম প্যাকেজ অনুযায়ী সেখানে অবস্থান করা এবং থাকার সামর্থ্য যার বিদ্যমান রয়েছে যদি মিনিমাম প্যাকেজ অনুযায়ী সেখানে থাকা খাওয়া এবং যাওয়া আসার যে খরচ এটা যার কাছে হয়ে গেছে আজকে আমার প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আমার কাছে হয়ে গেছে আমার উপর হজ ফরজ হয়ে যাবে অবশ্যই এর সঙ্গে আরেকটি কথা আছে যদি কেউ ফ্যামিলির কর্তা ব্যক্তি হয়ে থাকেন ফ্যামিলির জন্য দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে এই সময়কাল মিনিমাম প্যাকেজ অনুযায়ী স্বল্পদিন সময়ে যে হজ করা সম্ভব এই পরিমাণ সময়ের জন্য পেছনে ফ্যামিলির দায়ভার পূরণ করার মতো সামর্থ্য যার রয়েছে যাবতীয় খরচ এবং ব্যয়ভার বহন করার সামর্থ্য যার হয়ে গেছে আর নিজের যাওয়া আসার এবং সেখানে কম থেকে কম দিন অবস্থান করে হজ পালন করে ফেরত আসা পর্যন্ত যে ব্যয়ভার হয় সেই ব্যয়ভারটা বহন করার মিনিমাম প্যাকেজ অনুযায়ী যার কাছে এই সামর্থ্য হয়ে গেছে এই পরিমাণ টাকা উদ্বৃত্ত হয়ে গেছে এই পরিমাণ সম্পদ অতিরিক্ত হয়ে গেছে তার উপর কিন্তু হজ ফরজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা
তো ইস্তাতাআতুস সাবিল যাওয়া আসার খরচ আর সেখানে অবস্থানের খরচ টাকা খাওয়ার খরচ ব্যয়ভার সেটা বহনের সামর্থ্য যার হয়ে যায় আর যদি ফ্যামিলির দায়িত্ব পেছনে থাকে তাহলে সেই ফ্যামিলির দায়িত্বটাও এই সময়কালের জন্য পূর্ণ করার মতো সামর্থ্য যার হয়ে যায় তার উপর কিন্তু হজ ফরজ হয়ে যাবে একবার যখন হজ ফরজ হয়ে যায় তখন অনতি বিলম্বে বিলম্ব না করে দেরি না করে হজ আদায় করেন এটা খুব জরুরি একটা বিষয় ফরজ হজ আদায়ের বেলায় আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার বলতে গেলে রয়েছে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় এই ভুল বোঝাবুঝিগুলো থেকে আমাদেরকে রক্ষা করে চলতে হবে নিজেদেরকে রক্ষা করতে হবে এই বিবরণ অনুযায়ী যার উপর হজ ফরজ হয় সে হজ করবে বিনা কারণে দেরি করবে না বিশেষ কোনো উজরের কারণে যদি এক দুই বছর দেরি হয়ে যায় সেটা ভিন্ন কথা উজরের কারণে কোনো ঝামেলা সমস্যার কারণে যদি একটু বিলম্ব হয় তাহলে এই বিলম্ব এই দেরি করাটা সহনীয় হতে পারে সেটা কনসিডারেবল হতে পারে কিন্তু যার উপর হজ ফরজ হয়ে যায় সে যেন বিনা কারণে কোনো দেরি না করে বিনা কারণে যেন ডিলে না করে বিলম্ব যেন না করে হজ ফরজ হয়ে যাওয়ার পর বিনা কারণে দেরি করা বিলম্ব করা গুনাহ কবিরা গুনাহ আর যদি একবার ফরজ হয়ে যায় তাহলে যে সময় ফরজ হবে তখন কিন্তু ফরজ হয়েই যাবে ভবিষ্যতে যদি দেখা যায় যে এই টাকা দিয়ে আর যাওয়া যায় না এই পরিমাণ টাকা মানে দেখেন আজকে থেকে 10 বছর আগে 5 বছর আগে মাত্র 2000 পাউন্ড দিয়ে লন্ডন থেকে যাওয়া যেত এখন দেখা যায় তিন গুণ বেশি বেড়ে গেছে এখন 5000 পাউন্ড না হলে চিন্তাও করা যায় না বা একটু কম কারো প্যাকেজ হতেও পারে যথেষ্ট টাকা পয়সা খরচ করতে হয় ব্যয় করতে হয় ওই সময় 2000 এ যখন যাওয়া যেত তখন যদি আমার উপর ফরজ হয়ে যায় ফরজ হয়ে গেছে পরবর্তীতে যদি এখন আমার 2000 থেকে সামর্থ্য না বাড়ে তাই বলে আমার এই ফরজটা রহিত হবে না এই ফরজটা আমার উপর থেকেই যাবে আমার উপর এই ফরজটা পরবর্তীতে যদি কেউ গরিব হয়ে যায় টাকা পয়সা অর্থকড়ির কমতি যদি হয়ে যায় আর সেই পরিমাণ টাকা নাও থাকে তবুও কিন্তু এই ফরজ দায়িত্ব আমাদের উপর থেকে যাবে এই ফরজটা রয়েই গেল এখন ভবিষ্যতে ঋণ করে হলেও যে কোনোভাবে হলেও আমাকে এই হজ ফরজ আদায় করতে হবে ফরজ হজ আমাকে আদায় করতে হবে এটা আমি বলতে পারবো না যে 10 বছর আগে যখন আমার উপর ফরজ হয়েছিল অবশ্য তখন আমি যাইনি কিন্তু তখনকার সামর্থ্য অনুযায়ী তখনকার হজের খরচ বা ব্যয়ভার যা হয় যাওয়া আসার খরচ সেটা তখনকার সময় অনুযায়ী আমার কাছে অবশ্য ছিল আজকের হিসাব অনুযায়ী আমার কাছে নেই এখন আমার কাছে কমতি পয়সার কমতি হয়ে গেছে অথবা ওই পরিমাণ আছে কিন্তু আজকে ওই টাকা দিয়ে তো আর যাওয়া যাবে না আরও বেশি অর্থের প্রয়োজন আরও বেশি টাকা পয়সার প্রয়োজন এই কথা বলে ফরজ থেকে কেউ দায়মুক্ত হতে পারবে না এজন্য যেহেতু ফরজ হয়ে যাওয়ার পর একবার ফরজ হয়ে যাওয়ার পর এই ফরজটা আমার গলায় থেকে যায় এই দায়িত্ব আমার কাঁধের উপর থেকে যায় পরবর্তীতে গরিব হয়ে গেলেও এই হজ্জে ফরজের ব্যাপারে আমার ব্যাপারে কোনো কনসিডার হয় না আমাকে সেটা আদায় করতেই হয় বিধায় বিনা কারণে দেরি করে বিলম্ব করে হজ নষ্ট করার কোনো সুযোগ নেই আজকের হিসাব অনুযায়ী যার উপর নতুনভাবে ফরজ হবে আগামী 10 বছর পরে হয়তো এই হজের খরচ আরও অনেক গুণ বেড়ে যাবে আমি তখন বলতে পারবো না যে না এটা তো 2018 সাল অনুযায়ী আমার উপর ফরজ হয়েছিল আর এখন তো আরও খরচ বেড়ে গেছে বর্তমানকার খরচ এখন 10 বছর পরে এখনকার খরচ অনুযায়ী তো আর আমি যেতে পারবো না বা এই সামর্থ্য আমার নেই এটা বলা যাবে না ফরজ কিন্তু তখনও থেকে যাবে আপনার উপর এই জন্য ফরজ হওয়ার পর বিনা কারণে দেরি করার কোনো সুযোগ নেই আর যিনি সাবালক মুসলমান পুরুষ হোক মহিলা হোক মক্কা শরীফ যাওয়া এবং আসা সেখানে অবস্থানরত অবস্থায় টাকা খাওয়ার যে খরচ হতে পারে মিনিমাম প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন প্যাকেজ অনুযায়ী যদি এই সামর্থ্যটা কারো কাছে হয়ে যায় তাহলে হজ ফরজ হয়ে যাবে যদি ফ্যামিলির কোনো বরণ পোষণের দায়িত্ব স্বামী হিসাবে কারো উপর বর্তায় তাহলে
এই কম থেকে কম দিনের জন্য ফ্যামিলির খরচটাও বহন করা সামর্থ্যের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। তো এইভাবে যদি এই বিবরণ অনুযায়ী যদি কেউ সামর্থ্যবান প্রমাণিত হন, ওনার ব্যাপারে বলা হয় ইস্তাতাআতু সাবিল, মানে ইস্তাতাআ ইলাইহি সাবিলা, হজ এমন মানুষের উপর ফর্জ। আমাদের সমাজে বেশ কিছু ভুল বুঝাবুঝি, ভুল ধারণা ছড়িয়ে আছে, এগুলোর কোনো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই, শরীয়তের মধ্যে এগুলোর কোনো মূল্য নেই, এগুলো আমাদের বানোয়াট, আমরা নিজেদের পক্ষ থেকে বানিয়ে ফেলেছি। যেমন ধরেন, অনেকেই মনে করেন যে আমি এত ছোট বয়সের মানুষ, মাত্র সাবালক হয়েছি, এখন আমি হজ করব কেন? এটা তো বাড়তি বয়স, বয়স যখন ঝুঁকে পড়বে, বয়স যখন বার্ধক্যের দিকে ধাবিত হবে, তখন আমি যাব। এই যে একটা ধারণা যে অনেক বয়স হওয়ার পর হজ করতে হয়, এটা ভুল ধারণা। হজ ফরজ হয়ে যাওয়ার পর বিনা কারণে দেরি করা গুনাহ, মারাত্মক গুনাহ, দেরি করা জায়েজ নেই। কেন আমি দেরি করব, কেন আমি বিলম্ব করব? হ্যাঁ, প্রিপারেশনের মধ্যে যদি এক দুই বছর লেগে যায়, সেটা অবশ্যই কনসিডারেবল হবে। ফর এক্সাম্পল, একজন এমন জব করেন, তো এই জব থেকে বিকল্প মানুষের ব্যবস্থা করে ওনাকে ছুটি নিয়ে যেতে হবে। এই বছর যদি ওনার উপর হজ ফরজ হয় আর উনি যদি এখন থেকে প্রিপারেশন নেন, বিকল্প আরেকজন মানুষ খুঁজেন, তাহলে ওনার পক্ষে আগামী বছর যাওয়া সম্ভবপর হবে। তখন এই যে এক বছর দেরি হলো, দেড় বছর দেরি হলো, এটা আমি মনে করি যে প্রিপারেশনের অন্তর্ভুক্ত, প্রস্তুতি নেওয়ার অন্তর্ভুক্ত। এমন মানুষকে বলা যাবে না যিনি দেরি করেই চলেছেন, কারণ ইচ্ছা হলেই তো আর যাওয়া যায় না। ভিসার ব্যাপার আছে, অনেক আগে থেকে অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, কোন গ্রুপের সঙ্গে যাব এমন গ্রুপের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার একটা বিষয় আছে। এই সবগুলো ব্যাপারে যদি এক দুই দেড় বছর দেরি হয়, অথবা আমার অল্পদিন পরেই বিয়ে হয়ে যাবে, তো স্ত্রীর জন্য পরবর্তীতে যাওয়া মুশকিল হবে। আমি পুরো প্রস্তুত রয়েছি, যত্নবান রয়েছি, সচেতন রয়েছি, সোচ্চার রয়েছি, কোনো ধরনের অলসতা এবং গাফিলতি আমার মধ্যে নেই, আর প্রিপারেশনের অবস্থায় ভাবলাম যে না, আমার 7-8 মাস পরে বিয়ে হয়ে যাবে, আর আমার ইচ্ছা এবং পুরোপুরি প্রস্তুতি এই ব্যাপারে রয়েছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে আগামী বছর আমি চলে যাব, এই জন্য আমি এক বছর দেড় বছর দেরি করছি। অনেকে মনে করেন যে বিয়ের আগে হজে যাওয়া যায় না, এটাও আর একটা ভুল ধারণা। অনেকে মনে করেন না, বয়স বেশি হলে পরেই তখন যাওয়া যায়। অনেকে মনে করেন বিয়ে না হলে হজে যাওয়া যায় না, বিয়ে হওয়ার পরই তো হজে যেতে হয়। এই ধরনের একটা ধারণা আমাদের সমাজের মধ্যে কিন্তু রয়েছে, না বিয়ের সাথে হজ ফরজ হওয়ার কোনো সম্পর্ক নেই। হজ, আমি যে বিস্তারিত বিবরণ বলেছি, যে যার যিনি সামর্থ্যবান, যাওয়া আসার খরচ যিনি বহন করতে পারবেন, এবং মক্কা মুকরমায় মিনিমাম প্যাকেজ অনুযায়ী থাকা খাওয়ার খরচ, যাওয়া আসার খরচ, ব্যয়ভার, সেটা যিনি বহন করতে পারবেন, তার উপর হজ ফরজ হয়ে যায়। এই বিবরণ মতে যার উপর হজ ফরজ হয়ে গেছে, তার হজ আদায়ের জন্য বিয়ের অপেক্ষা করার কোনো সুযোগ নেই, বা এর কোনো ভিত্তি শরীয়তে নেই যে বিয়ে করতে হবে বা বয়স বাড়তে হবে। অনেকে মনে করেন যে স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেই হবে, এই ধারণাটাও ভুল। আমার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন বিয়ে করতে করতে লাগবে আরও 2 বছর, এরপরে আবার যেতে যেতে লাগবে আরও 2 বছর, এইভাবে 4 বছর দেরি হবে, এই জিনিসটারও এত বেশি দেরির কোনো সুযোগ নেই। হ্যাঁ, 1-1.5 বছরের মধ্যে আমি এই প্রস্তুতি আমার হয়ে যাবে আর স্ত্রীকে নিয়ে যাওয়াও হয়ে যাবে, তখন এটাকে কনসিডারেবল মনে করা যায়। কিন্তু বেশ কয়েক বছরের বিরতি হয়ে যাবে, দেখা যাক, এরপরে যদি স্ত্রীকে নিয়ে যেতেই হয় আর আপনি ছাড়া যদি আর কেউ যদি যেতে না পারেন, আর আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তাহলে ঠিক আছে, ওনাকে নিয়ে 3-4 বছর 5 বছর পরে আর একবার চলে গেলেন। এখন আমার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন আমি 5-10 বছর এইভাবে বিলম্ব করব, 6-7 বছর একাধারে বিলম্ব করব, দেরি করব, এর কোনো সুযোগ আসলে কিন্তু নেই। দ্বিতীয় কথা, অনেকে মনে করেন যে আমার মা বাবাকে আমি হজ করাতে পারিনি, মা বাবা আগে হজে যেতে হবে, এরপরে আমাকে যেতে হবে, মা বাবা জাননি, এর আগে আমি হজে চলে যাব, এটা তো চরম পর্যায়ের বেয়াদবি, আর এটা হজ তো কবুল হবে না, বা হজে যাওয়াও মনে হয় ঠিক নয়, এই ধরনের একটা মনমানসিকতা কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। তো অবশ্যই ভালো কথা, মা বাবাকে যদি কেউ হজে নিতে পারে আর এই খরচ যদি কেউ বহন করতে পারে, এটা অনেক বড় কথা, ভালো কথা। কিন্তু মা বাবার হজে যাওয়া না যাওয়া, এর সঙ্গে আমার উপর হজ ফরজ হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা সম্ভব রয়েছে যে মেবি ওনাদের উপর হজ ফরজ হয়নি,
বা মা বাবার উপর হয় না আর আমার উপর হয়ে গেছে, ওনাদের উপর হজ মূলত ফর্জ হয়নি, আর আমার ইনকাম অনুযায়ী, আমার উদ্বৃত্ত টাকা অনুযায়ী, আমার ইনকাম অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমার উপর হজ ফর্জ হয়ে গেছে আর মা বাবার উপর হজ ফর্জ হয়নি, সম্ভব আছে এমত অবস্থায় ওনাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না যেহেতু ওনাদের উপর হজ ফর্জ নয়? হাদিসের মধ্যে এই জন্য বলা হয়েছে যে যদি কোনো মানুষের উপর হজ ফর্জ হয়ে যায় আর এরপরেও হজে যদি না যায়, ফালিয়ামুত ইনশা ইহুদিয়া আও ইনশা নাসরানিয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষ ইহুদি হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, ইমানহারা হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, অর্থাৎ ইমানহারা হয়ে মারা যাক, বে ইমান হয়ে মারা যাক, আল্লাহ এর কোনো পরোয়া করেন না। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহা কেরাম বলেছেন যে এই হাদিস থেকে একটা সাবধান বাণী, একটা ওয়ার্নিং আমাদের জন্য পাওয়া যায়। সেই ওয়ার্নিংটা হলো যে হজ ফর্জ হওয়া সত্ত্বেও যদি কেউ হজ করতে না পারে আর এমত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ইমানহারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে, সন্দেহ বিদ্যমান রয়েছে। তো হজ ফর্জ হওয়ার জন্য আমরা মা বাবার হজে যাওয়াটাকে জরুরি বানিয়ে ফেলেছি, অথচ ওনাদের উপর হয়তো বা ফর্জ হয়নি, অথবা ওনারা ফর্জ হয়েছিল ওনারা করেননি, কিন্তু তাই বলে আমার ফর্জ আদায়ের ব্যাপারে আমি অবহেলা করব, আমি গাফিলতি করব, আমার সামর্থ্য অনুযায়ী আমার উপর ফর্জ হয়েছে, ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের উপর ফর্জ হয়েছিল অথবা হয়নি, এখন আমার উপর এটা দায়িত্ব নয় যে আমি আমার ফর্জ তখনই আদায় করব যখন আমার মা বাবার ব্যয়ভারটা আমি বহন করতে পারবো। হ্যাঁ, যদি এটার প্রিপারেশন কেউ নিয়ে ফেলে থাকেন যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে আর আগামী বছর আমি আর মা বাবার সঙ্গে নিয়ে একসঙ্গে চলে যাব, এই কারণে যদি বছর দেড় বছর এক বছর দুই বছর এর ব্যবধানের এর এই সময়কালের ভিতরে আপনি যেন প্রিপারেশনের অবস্থায় রয়েছেন, প্রস্তুতি নেওয়ার অবস্থায় রয়েছেন এবং মা বাবাকেও সঙ্গী করে নিচ্ছেন এবং দ্রুত এক দুই বছরের মধ্যে সেটা আদায় করার ব্যাপারে আপনি যত্নবান এবং সোচ্চার, প্রস্তুতিও আপনার পরিপূর্ণ রয়েছে আর এই প্রস্তুতির অবস্থায় সামান্য সময় বিলম্ব হচ্ছে, তখন এটাকে ধরা যাবে যে আপনি হজ করছেন, করার ব্যাপারে আপনি গাফিলতি করছেন না, আপনার ফর্জ আদায়ের ব্যাপারে আপনি যত্নবান রয়েছেন, সোচ্চার রয়েছেন, প্রিপেয়ার রয়েছেন, আর এই কারণে সামান্য একটু দেরি হচ্ছে প্রিপারেশনের মধ্যে, আর মা বাবাকে সামিল করে নিচ্ছেন এই এর জন্য সামান্য একটু বিলম্ব হচ্ছে, তো আমি এটাকে মানে কনসিডারেবল মনে করি আর এটা যুক্তিসঙ্গত একটা বিলম্ব ধরা যেতে পারে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু অনেকে গাফিল অবস্থায় রয়েছেন, অনেক মানুষ নিকাব করেন, বিভিন্ন দায় দায়িত্ব পালন করেন এই দেশে, পনেরো বিশ বছর হয়ে গেছে আসার, পঁচিশ বছর হয়ে গেছে এই দেশে আসার, এখনও পর্যন্ত হজে যাননি, এখনও পর্যন্ত হজে যাননি, জিজ্ঞাসা করলে বলা হয় ওই মা বাবাকে নিতে পারেনি, বাড়ির কিছু ঝামেলা ছিল, বাসা বাড়ি দালান কোটা তৈরি করব, দেশে বাড়িতে অট্টালিকা তৈরি করব, নতুন বাড়ি তৈরি করব, এই সমস্ত কাজ এখনও শেষ হয়নি। তো ওই কাজগুলো বেশি জরুরি না হজ ফর্জ হজ আদায় করা জরুরি? আমার উপর যখন ফর্জ হজ হয়ে যাবে, হজ যখন ফর্জ হয়ে যাবে, তখন আমি যেন বিনা কারণে বিলম্ব না করে আমি যেন হজটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুচারুরূপে আমি আদায় করি। বয়স হয়ে যাওয়ার পর হজ ফর্জ আদায় করা একটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, স্বাদ থাকে না, সাধ্য নাই বিদায় স্বাদও নেই, কষ্টকর একটা আমল হয়ে যায় এবং জীবন সায়ান্নে এসে আমি হজ করার চিন্তা করলাম, পুরো জীবন আমি শুরুতে যদি হজ করি তাহলে সারাটা জীবন হজের বরকত দ্বারা ধন্য হবে। কিছু মানুষ মনে করে এখন তো গুনার কাজ করছি, গুনার কাজটা যখনও বাদ দিতে যেহেতু পারবো না, যখন একেবারে দাঁড়িয়ে রেখে ফেলতে পারবো, গুনার কাজ বাদ দিয়ে দিতে পারবো, তখন থেকে আমি হজ করব। এই ধরনের চিন্তা শয়তানি ধোঁকা এবং প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়, আর এর দ্বারা সারাটা জীবনকে হজের বরকত থেকে বঞ্চিত করার নামান্তর এই ধরনের কাজ থেকে যেন আমরা বিরত থাকি, হজের বরকত দ্বারা বাকি পুরো জীবনকে ধন্য করার জন্য অনতি বিলম্বে তাড়াতাড়ি হজ ফর্জ হওয়ার সাথে সাথে যেন আমরা হজ আদায় করে নেই, এই চেষ্টা করার সবাইকে যেন এবং সযত্ন প্রিপারেশন নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জরুরি কথা ছিল, বিরতির পর আবারও দেখা হবে, আপনাদের কল নেওয়া হবে, সাথেই থাকুন, বিরতির পর আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত বিরতির পর
ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। কার উপর হজ ফরজ হয়, আর হজ ফরজ হওয়া সত্ত্বেও বিনা কারণে দেরি করা যে ঠিক নয়, এবং বিভিন্ন ভাবে আমাদের সমাজে হজের মধ্যে যে দেরি করা হয়, বিলম্ব করা হয়, গাফিলতি করা হয়, সময় ক্ষেপণ করা হয়, এ ব্যাপারে কিছু আলোচনা বিরতির আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা এই কথাগুলো যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা নিজেরা অনেক ধরনের বাহানা বানিয়ে ফেলি, অনেক ধরনের প্রথা এবং বলতে হবে কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিই, যে বিয়ে না করলে হজ করা যাবে না, বিয়ের পরই হজ করা মনে হয় যেন সমীচীন, মা বাবার উপর যদিও বা ফরজ নয় কিন্তু এরপরে ওনারা যখন যাবেন তখনই পরে আমি যেতে পারবো। আসলে আমার উপর হজ ফরজ হওয়ার ক্ষেত্রে এই বাধাগুলো কিন্তু কোনো প্রতিবন্ধক নয়, কারণ মানে বিলম্বের কোনো কারণ হতে পারে না। আর এই কারণগুলোকে অজুহাত বানিয়ে আমরা হজের মধ্যে ফরজ হজ আদায়ের ক্ষেত্রে আমরা বিলম্ব করতে পারি না। আমাদের সমাজের মধ্যে হজ ফরজ হওয়ার পরও অনেক দেরি করে ফেলা হয়, অনেক বিলম্ব করা হয়, খামাখা বিভিন্ন অজুহাতকে মাইন্ডে এনে, মনের মধ্যে এনে আমরা বছরের পর বছর অতিবাহিত হয়ে যায় আর হজ করি না। এরপর বয়স যখন বেশি হয়ে যায় তখন হজের চিন্তা করি একটু, তখন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে পারি না, নানান ধরনের শারীরিক জটিলতা সমস্যা। এমত অবস্থায় রমিয়ে জামারাতের জন্য রমিয়ে জামারাতের জন্য যাওয়া কত কঠিন একটা ব্যাপার। তো পরিপূর্ণরূপে শান্তি মনে, খুশি মনে এই হজের ফরজগুলো আমরা আদায় করতে পারি না, রকুনগুলো আদায় করতে পারি না। তো এই জন্য আমরা দেরি করা উচিত না। আমি কলারের সঙ্গে আলাপ করে নিই, দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি আমার প্রশ্নটা যে একটা প্রশ্ন করতে আমাদের কুরবানির রাখি, বুঝলেন? জি খুব কম কুরবানির খরচ আছে, আমার পোশাক খরচ আছে 10-11,000 পাউন্ড। মোরগা এই খরচ তো ইয়া ঠিক আছে, আমি এটা কই কুরবানি তো ওই যে বগিয়া। হ্যাঁ, কর্জ আদায় করার মধ্যে যদি আপনি বিনা কারণে দেরি করেন আর যান আদায় করতে এইন কোনো ধরনের ছাড় দিরা না, আর তান কষ্ট ওর অলরেডি এমত অবস্থায় কর্জ আদায় করার ক্ষেত্রে হি মানুষের কষ্ট দেওয়া, আর এদিকে কোরবানি আপনি আদায় করা, করজ মাইনাস করার বাদে দেখতে হইব আপনার উপরে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকেনি বাকি যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়। যদি করজ মাইনাস করার বাদে যদি দেখা যায় এই পরিমাণ সামর্থ্য আছে যে আপনার উপরে কোরবানি ওয়াজিব ওই তো পারবো ওইব, তখন গিয়া কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায় গিয়া, আর না হইলে কিন্তু কোরবানি ওয়াজিব হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন যে খার উপরে কোরবানি ওয়াজিব হয়, এই জিনিসটা বোঝার উপরে এই প্রশ্নের উত্তরটাও বোঝা নির্ভর করে। কোরবানির যাকাতের মধ্যে তো বৎসর অতিবাহিত হওয়া, নিসাবের উপরে বৎসর অতিবাহিত হওয়ার একটা কন্ডিশন আছে, কোরবানির ব্যাপারে এই কন্ডিশনটাও নাই, এই শর্তটাও নাই। বরং কোরবানির যে তিন দিন আছে, 10 জুলহিজ্জা, 11 জুলহিজ্জা, 12 জুলহিজ্জা, জুলহজ মাসর 10, 11, 12, এই তিন দিন রেখা হয় আয়ামুন নাহর, কোরবানির দিন। এই তিন দিন হইল কোরবানির দিন। এই তিন দিনের মধ্যে কোনো একদিন অল্প সময়ের জন্য যদি খরর গেছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক খেয়ে ওই যায়ন গি, তাহলে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাব গিয়া। আর কোরবানির নেসাব খারেক হয় জাকাতুন নেসাব এর মধ্যে সামিল, আর এ ছাড়া জাকাতুন নেসাব মেবি নাই কিন্তু এর পরেও কোরবানির নেসাব হওয়া খেরর কাছে সম্ভব আছে, এই জিনিসটাও বোঝার দরকার। জাকাতেবুল সাইর প্রকার সম্পদর কোনো এক প্রকার, যে সমস্ত সম্পদের উপরে জাকাত আরোপিত হয়, জাকাত আয় যে সমস্ত সম্পদের উপরে, যেমন এই সাইর প্রকার সম্পদ হইল গিয়া টাকা পয়সা,
মানে মানি যে কোনো দেশের কারেন্সি এরপরে সোনা রূপা আর ব্যবসার মাল বাণিজ্যিক পণ্য বিজনেস গুডস বা সেলেবল মাল এই চার প্রকার সম্পদের মধ্যে থাকি কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করিয়া যদি 52.5 রূপার দাম হয়ে যায় গে 612.36 গ্রাম 612 গ্রাম সিলভার অর মার্কেট ভ্যালুর সমান যদি হয়ে যায় এই পরিমাণ রূপা থাকা লাগতো না সোনা থাকা লাগতো না বরং এই চার প্রকার সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করিয়া যদি 52.5 রূপার দাম অর্থাৎ 612 গ্রাম সিলভার বা রূপার দাম যদি ওই যায় খরর গেছে সম পরিমাণ ওই যায় তাহলে এমন মানুষের হয় সাহেবে নিসাব এমন মানুষের উপরে জাকাত ফরজ হয়ে যায় কোরবানি ও ওয়াজিব হয়ে যায় কিন্তু কোরবানির নিসাবের ক্ষেত্রে জাকাতের এই নিসাব থেকে একটু ভিন্নতাও আছে সেই ভিন্নতাটা হইল যে শুধু এই চার প্রকার জাকাতেবুল মাল নয় বরং চার প্রকার জাকাতেবুল মাল ছাড়াও প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি খরর গেছে তাকে প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি খরর গেছে তাকে প্রয়োজন থেকে বেশি খাফড় তাকে আমরা আল্লামা শামির রহমতুল্লাহ আলী 3 সেট খাফড়ের প্রয়োজনের অন্তর্ভুক্ত হইছেন কিন্তু এটা মিশরের গরম দেশ আছিল আমি এই দেশে হইমু গরমের দিনের 3 সেট আর শীতের দিনের 3 সেট তো 6 সেট খাফড় হয়তো এই দেশে একজন মানুষের নিড বা প্রয়োজন হইতে পারে একজন মানুষের নিড বা প্রয়োজন এই 6 সেট খাফড়ের উপরে যদি এক্সট্রা খাফড় আরও কিছু থাকে আর এটা যদি ভ্যালিউবল খাফড় হয় কত খাফড় এমন আছে যে মাত্র 1-2 বার ফিন্দা হয়েছে এগুলো দামি প্রায় নয়া খাফড় এই জিনিসগুলা যদিও জাকাতেবুল মাল নাই জাকাতেবুল সম্পদ নাই কিন্তু এটা প্রয়োজন থাকি বেশি হওয়ার কারণে প্রয়োজন থাকি অতিরিক্ত হওয়ার কারণে এটা কোরবানির নিসাবের মধ্যে এটা সামিল হইব আর এই ধরনের সম্পদ একত্রিত করিয়া কিছু পাউন্ড আছে টাকা পয়সা আছে আর ও জাতীয় কিছু এক্সট্রা মাল আছে এটা সারা এখন করিয়াও যদি কোনো একজন নতুন বালিগ ছেলে বা মেয়ে সাবালক ছেলে বা মেয়ে অথবা করিবুল বলুক বালিগ হওয়ার একেবারে নিকটবর্তী ছেলে মেয়ে অথবা পুরুষ মহিলা বড় অকুয়া ছোটো অকুয়া মানে সাবালক হয়ে গেছেন অথবা সাবালক হওয়ার একেবারে নিকটবর্তী যারা মুরাহিক বা মুরাহিকা শরীয়তর বাসায় হয় এরা সবর উপরে ইসলামের বিধান আরোপিত হয় আর কারণ কোন তারিখে একজন এক্স্যাক্টলি কোন সেকেন্ডে কোন তারিখে বালিগ হয়েছে এটা তো খাওয়া যায় না এর কারণে করিবুল বলুক যারা এরা বালিগ হওয়ার হুকুম তারার উপরে আরোপিত হয় তো এই বিবরণ অনুযায়ী যে ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা বালিগ হওয়ার নিকটবর্তী বালিগ অথবা বালিগ হওয়ার নিকটবর্তী সাবালক অথবা সাবালক হওয়ার নিকটবর্তী এরা সবর নেশাব দেখতে হইব কোরবানের এই 3 দিনের মধ্যে কোনো একদিন এই জাকাতেবুল মাল এমনকি প্রয়োজন থাকি বেশি মাল কাউন্ট করিয়া একত্রিত করিয়া যদি এটা 612 গ্রাম রূপার দামের সমান হয়ে যায় যেমন টেখা আছে আমার কাছে 100 পাউন্ড সোনার চেইন আছে একজন মেয়ের কাছে সোনার খাস আছে ছুরি আছে প্রয়োজন থেকে বেশি কিছু কাপড় আছে এই সব মিলাইয়া দেখা যায় 300-400 পাউন্ড হয়ে গেছে বা 52.5 রূপার দাম হয়ে গেছে 612 গ্রাম রূপার দাম হয়ে গেছে তাহলে এমন ছেলে মেয়ের উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাব শাবালক অথবা শাকবালক হওয়ার একেবারে নিকটবর্তী ছেলে মেয়ের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব পুরুষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব আর এই নিসাবের উপরে এটা হইল কি কোরবানির নিসাব সদকায়ে ফিতরের নিসাব জাকাতের নিসাবের মধ্যে তো প্রয়োজন থাকি অতিরিক্ত মাল কাউন্টেবল নাই কিন্তু কোরবানির মধ্যে এটাও কাউন্টেবল আর এটার কাউন্ট করিয়াও যদি নিসাব সম পরিমাণ ওই যায় সম্পদ খরর গেছে এমন মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব প্রয়োজনে আর একটু বিস্তারিত বুঝবার কোনো সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই বিবরণ অনুযায়ী ঋণ মাইনাস করার বাদে যদি দেখা যায় আপনার কাছে ঋণ আসিল আর ঋণ মাইনাস করার বাদে যদি দেখা যায় আপনার কাছে কোরবানির নিসাব পাওয়া গেছে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব গিয়া আর যদি দেখা যায় যে কোরবানির নিসাব থেকে লেস তাহলে কোরবানি ওয়াজিব ওই তো নাই তো প্রত্যেকে যার যার মালিকানা দেখবা ঘটনাক্রমে হয়েছে কিতা অনেকে হল ফ্যামিলির একভাবে গণয় সাবালক হওয়ার সাথে সাথে প্রত্যেকের মালিকানা পৃথকভাবে গণনা করা লাগবো পৃথকভাবে কাউন্ট করা লাগবো প্রত্যেক মুসলমানের উপরে যেভাবে যার যার নামাজ আলাদাভাবে ফরজ হয় ঠিক একইভাবে রোজা ফরজ হয় একইভাবে জাকাতও ফরজ হইব কোরবানিও ওয়াজিব হইব যার যার হিসাব অনুযায়ী হ্যাঁ এরপরে যদি পরিবারের কর্তা ব্যক্তি তাইন হলর পক্ষ থেকে দেলাইন মেহরবানি করেন এটা তাহলে এহসান হইব তো আর নিয়ত যদি সামিল থাকে তাহলে কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা কি পরবর্তী লাইনে যেতে পারি? আসসালামু আলাইকুম। তো কোরবানি কার উপর ওয়াজিব, এই বিষয়টি সবিস্তারে আমাদেরকে বুঝার প্রয়োজন রয়েছে। যেমন ধরেন জাকাতের নিসাবের উপর বছর অতিবাহিত হওয়ার একটা কন্ডিশন রয়েছে। ফর এক্সাম্পল, জীবনে কোনো মানুষ প্রথমবার 15ই মুহররম মাসের 15 তারিখ মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হলো, জাকাতের নিসাবের মালিক হলো। নিসাব একটা পরিমাণের নাম, তো সম্পদের বিশেষ ধরনের সম্পদের বিশেষ একটা পরিমাণের নাম হলো নিসাব। তো এই পরিমাণের মালিক কেউ হলো, অর্থাৎ সে সাহেবে নিসাব হয়ে গেল, নিসাব সম পরিমাণ মালের মালিক হয়ে গেল, তার উপর জাকাত ফরজ। এখন আগামী বছর 15ই মুহররম ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র মাস অনুযায়ী আগামী বছর 15ই মুহররম দেখতে হবে তাকে, যে আজকে আমি ব্যালেন্স অফ নিসাবের মালিক আছি না নাই, মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা আমার আছে না নাই। যদি তাকে এই বছরের প্রথম আর শেষ, শুরু আর শেষ এই দুই দিন যদি নিসাবের মালিকানা থাকে, আর মাঝখানে যদি মধ্যভাগে যদি নিসাব থেকে কমতিও হয় বেশিও হয়, তাহলে এমন মানুষের ব্যাপারে ধরা যাবে যে তার নিসাবের উপর বছর অতিবাহিত হয়ে গেছে, তার নিসাবের উপর বছর পূর্ণ হওয়ার যে কন্ডিশন এটা পাওয়া গেছে এবং তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এমনটা শর্ত নয়। বছর অতিবাহিত হওয়ার শর্ত জাকাতের বেলায় রয়েছে। অনেকে মনে করেন পুরো বছর নিসাবের সম পরিমাণ, নিসাব পরিমাণ আমার কাছে সম্পদ থাকতেই হবে, মাঝখানে কমলে আর চলবে না। না, এর অর্থ হলো মাঝখানে যদি কমতি বেশি হয় কোনো আসে যায় না, শুরু আর শেষ, প্রথম আর শেষ এই দুই দিনে যদি, যেদিন জাকাতের বছর পূর্ণ হচ্ছে ওই দিন যদি আমার কাছে মিনিমাম ব্যালেন্স অফ নিসাব থাকে, তাহলে বোঝা যাবে, ধরে নেওয়া হবে যে আমার উপর নিসাবের উপর বছর পূর্ণ হওয়ার যে শর্ত ছিল এই শর্তটা পূর্ণ হয়ে গেছে, শর্তটা পাওয়া গেছে, বিধায় আমাকে জাকাত আদায় করতে হবে। শুরু আর শেষ এই দুই দিন যদি নিসাবের মালিকানাটা পাওয়া যায়, তাহলে নিসাবের উপর বৎসর পূর্ণ হওয়ার যে শর্ত রয়েছে, হাওলানুল হাউল এর যে শর্ত রয়েছে, এই শর্তটা পাওয়া গেছে এবং জাকাত আদায় করা জরুরি সাব্যস্ত হবে। কিন্তু কোরবানির ব্যাপারে এমন কোনো বিষয় নয়। এই কোরবানি যে তিন দিন ওয়াজিব হয়, যে তিন দিন কারো উপর কোরবানি ওয়াজিব হয়, এই তিন দিনের মধ্যে যদি নিসাবের মিনিমাম ব্যালেন্স যদি কারো কাছে থাকে, আর সেই ব্যালেন্সটা শুধু জাকাতেবুল মাল পর্যন্ত সীমাবদ্ধ নয়, জাকাতেবুল মাল ছাড়াও প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কাউন্ট করেও যদি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা কারো কাছে থাকে, আর এই তিন দিনের মধ্যে কোনো এক মুহূর্তের জন্য যদি কারো কাছে নিসাবের মিলকিয়তটা পাওয়া যায়, নিসাবের মালিকানাটা যদি পাওয়া যায় কোরবানির নিসাবের, জাকাতের নয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর এটা কে কে দেখবে? যে প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা, এবং সাবালক ছেলে আর মেয়ে, আর সাবালক যারা হয়নি কিন্তু সাবালক হওয়ার একেবারে নিকটবর্তী হয়ে গেছে, ফেকার পরিবেশায় যাদেরকে মোরাহিক এবং মোরাহিকাহ বলা হয়, তাদের উপরও শরীয়তের বিধান আরোপিত হয়, তাদের উপরও কোরবানি ওয়াজিব হবে। এই বিষয়টি ভালো করে আমরা যেন খেয়াল রাখতে পারি এবং সে অনুযায়ী যাতে আমরা কোরবানি আদায় করতে পারি। এই বিবরণ অনুযায়ী আপনারা দেখবেন যে অনেক মেয়েদের বয়সটাও আমি বলে দিই, ছেলেদের বয়সটাও আমি বলে দিই, তাহলে কোরবানি কার উপর ওয়াজিব হয় এই বিষয়টাও যেন স্পষ্ট হয়। হজ কার উপর ফরজ হয় সেটা আমি শুরুতে আলোচনা করেছিলাম, আর কোরবানি কার উপর ওয়াজিব হয় সেই বিষয়টাও যেন সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যায়। মেয়েরা সাধারণত 13 বছর বয়সে তারা বালেগা হয়, সাবালক হয়, আর ছেলেরা 15 বছর বয়সে সাবালক বা বালেগ হয়। কিন্তু একজন ছেলে 13 বছর বয়সেও কিন্তু বালেগ হয়ে যেতে পারে, পরিপূর্ণ সম্ভাবনা বিদ্যমান রয়েছে, আর একজন মেয়ে 9 বছর বয়সেও কিন্তু বালেগা হয়ে যেতে পারে, পুরোপুরি সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তো 9 বছর হয়ে গেলেই এরা হয়তো বা বালেগা হওয়ার সম্ভাব্য বালেগা, বা 9 বছর মেয়ের যদি বয়স হয়ে যায়, অথবা মোরাহিকা বালেগা হওয়ার, সাবালক হওয়ার একেবারে নিকটবর্তী পৌঁছে গেছে। তো মেয়েদের বয়স যখন 9 বছর হয়ে যাবে, ছেলেদের বয়স যখন 13 বছর হয়ে যাবে, তখন তাদের ব্যাপারে বালেগ হওয়ার, সাবালক হওয়ার সম্ভাবনা যেহেতু বিদ্যমান রয়েছে,
আর না হলেও তারা কাছাকাছি বালেগ হওয়ার কাছাকাছি হয়ে গেছে, বিধায় এই 9 বছর বয়সের মেয়েদের কাছে যদি কিছু স্বর্ণের চেইন থাকে, রূপার অলঙ্কার থাকে, সোনার অলঙ্কার থাকে, কিছু ছড়ি থাকে বা নেকলেস থাকে বা কানের ইয়ারিং থাকে, এই জাতীয় জিনিস যদি থাকে, সাধারণত আমাদের মেয়েদের কাছেও স্বর্ণের কিছু কিছু জিনিস থাকে, চেইন থাকে, আংটি থাকে, এই জাতীয় জিনিসেরও ভালো ভ্যালিউ আছে। তো এই ভ্যালুয়েবল জিনিসগুলো যদি থাকে তাহলে আরও কিছু টাকাও হয়তো সঙ্গে আছে। তো শুধু টাকা দিলে হয়তো 92.5 রূপার দাম হয় না, তো কিন্তু এই দুটোটা একত্রিত করলে 92.5 রূপার দাম হয়ে যাবে, বা অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কাপড় এটা সেটা যদি ভ্যালুয়েবল কাপড় হয় এটাও কাউন্ট করলে দেখা যায় মিনিমাম ব্যালেন্স অফ নিসাব হয়ে যায়। কমপক্ষে ওদের পক্ষ থেকে এক নাম দিতে হবে, এক পার্সন এক শেয়ার অন্তত দিতে হবে, মিনিমাম যে দাম হয়। দুনিয়ার যে কোনো জায়গায় হলেও এই ওয়াজিব কোরবানিটা আদায় করানো করা প্রয়োজন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা খবর জানতাম আপনার কাছ থেকে। জি, আমি জিকাডাম হুকা ফজলি তেলাওয়াত করতে দু শরি পড়তে বলে বিসমিল্লাহ কন্যা কইলে বলে গুনাহ হয়। কিতা কোন সময় ফজলি তেলাওয়াত করতে বা দু শরি পড়তে বিসমিল্লাহ রহমানির রহিম বলে কন্যা? বিসমিল্লাহ ফড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। না ফড়িলেও এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে এটা পড়া। আর বিসমিল্লাহ ফড়িলে কোনো গুনাহ হইব এমন কোনো কথা নাই। যে কোনো বালা খাম শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথা হাদিসের মধ্যে খোয়া হয়েছে। এনি যে কোনো বালা খাম, গুরুত্বপূর্ণ খাম শুরু করার আগে আল্লাহর নাম নিলে এই খামটা সুন্দর হয়, এটা অসম্পূর্ণ থাকে না, আর নইলে ডর আছে অসম্পূর্ণ থাকার। আল্লাহকে দরুদ শরীফ পড়ার আগেও যদি খো বিসমিল্লাহ রহমানুর রহিম ফড়ি লাইন, ফড়া যাইজ আছে, কোনো অসুবিধা নেই। আর যদি এখান তো ফড়িতা না পারেন তাহলে দরুদ শরীফের মধ্যেও যেহেতু আল্লাহর নাম আছে, এই হিসাবে অনেকে বিসমিল্লাহর অর্থ হয়েছেন জিক্রুল্লাহ। তো জিক্রুল্লাহ যেহেতু দরুদ শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহকে না পড়লেও এটা ঠিক আছে, অসুবিধা নাই। বুঝছেন নি খোদা? আপনার কাছে আশা করি আনসার এবং উত্তরটা ক্লিয়ার হয়েছে। এই সমস্ত আমলের আগে বিসমিল্লাহ ফড়িতে পারবা, যদি এখান তো ফড়িন না কোনো অসুবিধা নাই। দেখি পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কলটা সরি ড্রপ হয়ে গেছে, আপনি মেহরবানি করে আবার করবেন ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কল নেওয়া হবে। ইসলামী জীবন বিধানের বিভিন্ন বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কল করতে পারেন। আপনাদের কলের মাধ্যমে এই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ সুন্দর এবং প্রাণবন্ত হয়ে ওঠে, আর আপনারা যে কোনো বিষয় নিয়ে কল করতে পারেন। এই সময়টা যেহেতু হজ এবং কোরবানির সময়, এই জন্য কোরবানি সম্পর্কেও আপনারা আপনাদের কল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কোরবানি যাদের উপর ওয়াজিব হয়ে গেছে তাদের মধ্যে হতে কেউ যেন কোরবানি থেকে বঞ্চিত না থাকে। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا او كما قال النبي صلى الله عليه وسلم। কুরবানির সামর্থ্য যার রয়েছে এরপরে কুরবানি করলো না, সেজন্য ঈদগাহে নামাজের মধ্যে না আসে, উম্মত থেকে আল্লাহর নবী যেন বিচ্ছিন্ন করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আমি একটা কথা জিজ্ঞাসা, ও যে ফরজ নামাজ বাদে আপনার যে কোনো ফরজের বাদে বা সুন্নতের বাদে সুরে বাকারা সুরে হাসর ইত্যাদিয়া নামাজ পড়া যাইব নি? আর নবীজি তো ফরজ নি না কিটা, ফরজর বাদে নি না ফরজর মধ্যে? ও ফরজ নামাজ যেন ফরজ আগে যেন সুরার লাগাই না নি, হাসর দুইটা তো আলহামদুলিল্লাহ ফরজ না নি। জয় আর নাইলে সুন্নত ফরতাম নি ফারমুনি সুন্নত যে সাইরো রেখা তো কুরআনের আয়াত হল যেন। জয় জয়, আপনি কোরআন শরীফের তিলাওয়াত করা কোনো সূরা পড়া জরুরি নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন শরীফের যে কোনো একটা অংশ পড়িলে খেরাতর দাবি পূরণ হয়ে যায় গিয়া। ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, যতজাত সুন্নত যতজাত নফল ওয়াজিব, এইসব নামাজের মধ্যে সকল রাখা তো সুরায় ফাতেহাও পড়া লাগে, সুরায় ফাতেহার পরে অন্য খেরাতও পড়া লাগে। লম্বা এক আয়াত অথবা বাট্টি বাট্টি হইলে, ছোটো ছোটো হইলে তিন আয়াত, আর ছোটো তিন আয়াত অথবা লম্বা এক আয়াত। আর দ্বিতীয় হইল
ফরজ নামাজের মধ্যে শুধু প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতও সুরায় ফাতিহার পরে কোরআন শরীফের যে কোনো একটা অংশ পড়িলে কোরআতর ফরজ আদায় হয়ে যাব গিয়া, আর তৃতীয় এবং চতুর্থ রাকাতও পড়া হয় না, শুধু সুরায় ফাতিহা পড়া হয় আর সুরায় ফাতিহার পড়ে আর কোনো কিছু মিলেন না। এবং আপনি ফরজও হোক আর সুন্নত নামাজও হোক নফল নামাজও হোক, ফরজর প্রথম দুই রাখাতো সুরায় ফাতিহার বাদে আর ওয়াজিব সুন্নত নফলর প্রত্যেক রাখাতো সুরায় ফাতিহার বাদে আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ পড়িতে পারবা, পড়িলে কেরাতর দাবি পূরণ হইব, কেরাত পড়ার যে হুকুম এটা পালন হইব। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা আপনার কাছে। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? সম্ভবত কলার আমরা সাথে নাই, আশা করি আপনি শুনতে পারছেন। অনেক সময় এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা আপনি প্রশ্ন করতে পারবেন, পরিপূর্ণ উত্তর যদি না শুনে থাকেন তবু আপনি প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে কেরাতের ব্যাপারে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে তোমরা নামাজের মধ্যে কোরআন শরীফের যেখান থেকেই সহজ হয়, ইজি হয়, কেরাত পড়বে, সেখান থেকেই পড়লে এই কেরাতের দাবি পূরণ হবে। আল্লাহ তাআলা ইজাজত দিয়েছেন, পারমিশন দিয়েছেন। হ্যাঁ, এটা ভিন্ন কথা যে তারতিবের খেয়াল রাখা এটা উত্তম একটা কাজ, তারতিবের উল্টো যদি ফরজ ওয়াজিব নামাজে আমরা করি তাহলে এটা একটু অপছন্দনীয়, কিন্তু নামাজ হয়ে যাবে। তারতিব মানে সিরিয়াল মেনটেন করা, যেমন আমি প্রথম রাকাতে সুরায় আলম তরা কাইফা ফায়লা রব্বুকা বিআসহাবিল ফিল পড়লাম, তো পরের রাকাতে আমি লাইলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ এটা পড়বো। এর উল্টো করলে ফরজ ওয়াজিব নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে মনটা করলে মাকরুহ হবে বা অপছন্দনীয় হবে, কিন্তু নামাজ রিপিট করতে হবে না, নামাজ হয়ে যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জি, আপনার প্রশ্ন হুকু সাইন। আমি একটা প্রশ্ন করতে আসলাম। আমার আমার সাইজও বেছে নেই, আমার বড় ছেলে হইলো তার 17 গেছে, তার উপরে কুরবানি দেওয়া কোন ধরনের, আমার তো নানি তার বাপ লোকে নাই মেসে পারে, আমার গোড়াকে রেন দেওয়া লাগে বলছেন সপ্তাহ সপ্তাহ। ছেলের বয়স কত? ছেলের বয়স কত? 17। তো ছেলে তার নিজে দেখবো যে তার মালিকানার মধ্যে তার উপরে কোরবানি ওয়াজিব ওয়েনি, তার নিজের মালিকানা অনুযায়ী তার উপরে কোরবানি ওয়াজিব ওয়েনি, ও খোতাটা ছেলে নিজে দেখবো। তো দেখিয়া যদি দেখা যায় তান কেছে এই পরিমাণ সামর্থ্য আছে, কিছু টেখা আছে, কিছু সোনার উপা আছে, কিমান সব জাতীয় বা প্রয়োজন থাকে বেশি খাফড় যেগুলা, এটা সব মিলাইয়া যদি দেখা যায় যে কোরবানির নেশাবর সামর্থ্য খেওয়ার কাছে আছে, কোরবানির নেশাব পরিমাণ মালিক মালর মালিক খেয়ে আসেন, তাহলে এনর উপরে কোরবানি ওয়াজিব ওই যাব গিয়া। আজকে প্রোগ্রামের শুরুত আমি একটু আগে কোরবানি খার উপরে ওয়াজিব এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি। তো এই ছেলের উপরে সম্ভব আছে কোরবানি ওয়াজিব হওয়া, কিন্তু আমরা সমাজ আরেকটা ভুল, আমরা মনে করি ওয়াজিব হইলে কোরবানি ওয়াজিব হইলে মনে হয় ফুরা একটা গরু দেওয়া লাগে, এমন কথা নাই, বরং এক গরুর দ্বারা সাতজনের ওয়াজিব কোরবানি আদায় হয়ে যায়। আর এক ছাগল বা এক বকরি বা এক বেড়া মেষ শিপ ইত্যাদিয়া এক এক নাম বা একজনের ওয়াজিব কোরবানি আদায় হয়। তো সর্বনিম্ন পরিমাণ যেন আদায় হয় অন্য এক নাম দিয়ে হইলে ওয়াজিব আদায় করা এটা জরুরি, আর যদি সামর্থ্য থাকে তাহলে বেশি দেখুয়া এক গরু দেখুয়া হলতে কোনো অসুবিধা নাই, বেশি থেকে বেশি দান করুক ইনশাআল্লাহ এটা সওয়াবুর খাম। পরবর্তী লাইনে খে আছেন দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একটা প্রশ্ন করতাম দাদা। জি, খুব কো প্লিজ। খাইলে আপনার ফোন করলাম, আপনি চেক করুন যান তাই শুনি। জি, আর আপনার লোক বন্ধু মাতুন, আর এখান কথা জিকাইতাম পয়লা কেন শুনলো চাইবে কাজ করি। জি, তো পড়ার সময় আলাম তারা লিলাফি পড়লাম বা দুই রেখা তো পড়লাম, আর আইতে আল্লাহ দিন না তো না, আর ফরজোর পয়লা দুই রেখা তো ইয়াসিন সুরার দুই আয়াত পড়তাম পারুন, অবশ্য পড়তে পারবা। আমি কিছুক্ষণ আগে হইছি ফরজ হোক ওয়াজিব হোক যে সমস্ত ফরজোর মধ্যে তো প্রথম দুই রেখা তো পড়েন, শেষের দুই রেখা তো আর সুরায় ফাতিহার বাদে নতুন কারাত জয়েন করা হয় না, যোগ করা হয় না। তো আপনি যদি ফরজোর মধ্যে শুধু সিরিয়ালটা লক্ষ্য রাখবা, যেমন সুরা ইয়াসিনের ফয়লা দুই রাখাত এক ফয়লা রাখাত পড়লা,
আর বাদর রাখা দুই নম্বর রাখা তো এর বাদ থাকি ফড়িবা এর আগ থাকি নাই এর আগের অংশ ইচ্ছা করিয়া ফোড়া মাকে রইব আর অতখান কিন্তু ওই যুব কেন মাঝের বাদে ওই যুব কুনটার কুনটার আপনি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ও তো সূরা ইয়াসিন শুরু হইছে না নি জি জি ইখান আপনি যদি ফোড়ন দ্বিতীয় রাখা তো আর ফয়লা রাখা তো ফোড়ন যদি এর বাদর অংশ তে তো সিরিয়াল উল্টো হয়ে গেল না নি জি তো সিরিয়ালটা উল্টা করতা না সিরিয়াল ঠিক রাখতা ও তো ভালো হলো করতাম না নি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম আপনি ফড়িতে পারবা কোরআন শরীফের যে কোনো অংশ কেরাত হিসাবে সুরায় ফাতিহার বাদে ফোড়া এলাউড আছে আল্লাহ কোরআন শরীফ কইছেন ফাকরা উ মা তাইসার মিনাল কোরআন কোরআনের যে জায়গা থেকে তোমার লাগি সহজ হয় ইজি হয় ও জায়গা থেকে তুমি কেরাত ফড়িতে পারবা নামাজের কেরাত সুরায় ফাতিহার বাদে যে অংশ ফোড়া হয় কোরআন শরীফের যে কোনো অংশ এর মধ্যে ফোড়া জায়েজ আছে হ্যাঁ আমি একটা অতিরিক্ত কথা কইছি যে ফরজ নামাজের মধ্যে ওয়াজিব নামাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা মুনাসিব এর উল্টা করা মাকরু এই কথা যদি আপনি বুঝুন না তাহলে আপনার উপরে ওঠাও ইনশাল্লাহ কোনো অসুবিধা হইতো না আমি কথা বুঝাইতাম ফার্সি না হয়তো আপনারে সিরিয়াল রক্ষা করার অর্থ কিতা যদি বুঝুন না তাহলে আবার প্রশ্ন করেন জানি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে নি আচ্ছা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও দেখা হবে প্রশ্ন থাকলে আবারও করবেন বিরতির পর দেখা হবে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ইসলামী জীবন বিধান প্রোগ্রামে সংক্ষিপ্ত বিরতির পর আমি মোহাম্মদ আব্দুল মুন্তাকিম আপনাদেরকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছিলেন এর মধ্যে একটা বিষয় আমি বলবো নামাজের কেরাত সম্পর্ক সংক্রান্ত প্রশ্ন ছিল আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরে যে কেরাত পড়া হয় সেই কেরাতটা পবিত্র কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যদি সহজ যার জন্য যে জায়গাটা হয় সেখান থেকে যদি কেউ পড়ে নে তাহলে তার কেরাতের ফরজ আদায় হয়ে যাবে কেরাতের দাবি পূরণ হয়ে যাবে কেরাতের যে কেরাত পড়ার যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমটা পালিত হবে পালন করা হয়ে যাবে শুধু এতটুকু আমি বলেছি যে ফরজ ওয়াজিব নামাজগুলোর মধ্যে সিরিয়াল মেনটেইন করা সিরিয়াল রক্ষা করাটা এমন যে এর বিপরীত যদি কিছু করা হয় তাহলে ইচ্ছাকৃতভাবে করলে এটা মাকরু হবে অনিচ্ছাকৃতভাবে এমনটা হয়ে গেলে ইনশাআল্লাহ মাকরুও হবে না ভুল ক্রমে যদি হয়ে যায় যেমন প্রথম রাকাতে সূরা ফিল আমি পড়লাম দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ পড়ব বা এর পরের দুই সূরা পর থেকে যে কোনো একটা সূরা আমি পড়ব অথবা ইমিডিয়েট পরের সূরাটি আমি পড়ব প্রথম রাকাতে আমি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম এতটুকু পড়লাম এর পরের রাকাতে এর পর থেকে পড়ব এর এর আগের সূরাটা আমি পড়ব না তো এই ফরজ ওয়াজিব নামাজের মধ্যে যদি এই ব্যতিক্রমটা করি সিরিয়ালের উল্টো করি নামাজ হয়ে যাবে কেউ কেউ মনে করেন নামাজ যেন মনে হয় রিপিট করতে হবে এই কথাটা ঠিক নয় নামাজ হয়ে যাবে কিন্তু এমনটি ইচ্ছাকৃতভাবে করা একটা মাকরুহ আমল অপছন্দনীয় আমল বাস এতটুকু উল্টো হয়ে গেলে নামাজ রিপিট করতে হবে না নামাজ জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ যত ধরনের হতে পারে ওয়াজিব সুন্নাত নফল এই সব নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাও পড়তে হয় আর সূরা ফাতিহার পরে কেরাতও পড়তে হয় তো এই কেরাতটা কোনো সময় কোনো ছোট সূরাও হতে পারে অথবা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে ছোট হলে তিন আয়াত সমপরিমাণ হতে হবে
আর বড় হলে লম্বা এক আয়াত হলেও চলবে এইভাবে হওয়া চাই এই হলো রুল এবং বিধান কারাতের পরিমাণ হতে হবে হয়তোবা লম্বা এক আয়াত না হয় ছোট তিন আয়াত সূরা কাউসারের সমান ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই হলো কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা আর এই পরিমাণ কারাত হওয়া চাই হয়তো লম্বা এক আয়াত নয়তো ছোট তিন আয়াত সূরা কাউসারের সম পরিমাণ হওয়া চাই এইভাবে মাসআলা বর্ণনা করা হয়েছে দেখি পরবর্তী লাইনে কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আমি আপনার কাছে তিনটা কোশ্চেন করতাম চাই জি হুক হোসেন জি আমার এক নম্বর হইলো এক নম্বর কোশ্চেন হইলো যদি মনে হয় আসরের নামাজের টাইম যার গিয়ার গেছে গিয়ার মাগরিবর টাইম হয়ে গেছে তে আসর মাগরিবর নামাজ আগে পড়িয়ে আসরের ফরজ পড়লে সেটা ঠিক আছে নি আর দুই নম্বর হইলো বিতিন নামাজে যদিও দোয়া কোনো ফড়ি না বলিয়া যাইগি সজিদা হরা তার মন হইতে উঠিয়া ফোড়া যাইব নি না আবার নমাজ ভাঙ্গিয়া ফোড়তাম হইব না কেটা করতাম দোয়া কোনো সম্পর্কে প্রশ্নটা আবার হুক হোসেন বিতিন নামাজ জি এটা নি জি হুক হোসেন নামাজ মনে হয় আমি ফোড়ছি ফোড়িয়া ওই যদি দোয়া কোনো ফোড়ি না আর আমি ও যাইগি আর তো ফোড়িয়া রুকু যাইগি তাহলে আবার নয় যে আমি ফোরছি না আবার উঠিয়া ফোরতাম নি না নামাজ না ইলা উঠিন না জানি ইলা রুকু থেকে যদি উঠি যাইন গিয়া রুকু গিয়া প্রপারলি এর বাদ যদি উঠি যাইন তে নামাজ রিপিট করা লাগবো এই নামাজ ফাসিদ হয়ে যাব গিয়া ইলা রুকু যদি যাইন গি তে রুকু যাইতা গি আর দোয়া কোনো ফোড়া ওয়াজিব না নি ওয়াজিব সাড়ে দিছেন বাট বুলিয়া সাড়ছেন এর কারণে সেজদায় সহ করলে এটা রিকভারি হয়ে যাব গি আর ফোড়া লাগতো না কারণ বুলিয়া ওয়াজিব সাড়লে এটা রিকভারি হইলো এটার তালাফি হইল গিয়া যে সেজদায় সহ করা তো সেজদায় সহ শেষ রাখা তো পড়িবা অর্থাৎ শেষ রাখা তো বইয়া আর তাহিয়াত কমপ্লিট করার বাদে শুধু ডাইনে দিয়ে সালাম ফিরাইবা এর বাদে সেজদা করবা আবার বইবা আবার সেজদা করবা আবার সেজদা থেকে উঠিয়া বইয়া আর তাহিয়াত দেন আল্লাহ মুসল্লি আলা আল্লাহ মুবারক আলা এর বাদে আল্লাহ মিন জালাম তো পড়িয়া দুই মুখে সালাম ফিরাইয়া নামাজ শেষ করবা আর আর একটা কোশ্চেন হলো আমার একজন ছেলে তাই নো এমনি ফোরতা চাইন কিন্তু নমাজ ফোরতে হইলে বেড়া লাগে যায় এমনি তান বড় বড় সুরাই নো ইয়াসিন সুরা সুরা মুজাম্মিল আর রহমান ইতা মুখস্থ আছে হইলে ফোরাত গেলে ফার হইন না ফোরতা বেড়া সারা লাগি যায় কি তেও এমনি তান একটু কিতা যে আমি বুঝতাম পারি না কিতা সমস্যাতে তান লাগে বয়স কত হই ছেলের বয়স 22 হয়ে গেছে মানে এমনে ফড়িতে চাইলে ফড়িতে পারেন না এমনে কিছু সুরা মুখস্থ আছে যে মুখস্থ আছে যেমন বেড়া সেরা লাগি যায়নি দেখো কো আমরা খাওয়ানোর চেষ্টা করা এমন অবস্থা হইলো কি ছোট ছোট কয়েকটা সুরা বালা করে মুখস্থ করিয়া রাখতা আর ওগুলা দিয়ে ফরজ নামাজ আদায় করতা সবসময় সঠিকভাবে আর বাকি এই ছোট কয়েকটা সুরারে মাস করিয়া রাখতা আর বাকি চেষ্টা করিয়া যাইতা চেষ্টার মাঝে যদি কিছু বল ত্রুটি হয়ে যায় গিয়ে আল্লাহ মাফ করিয়া দিবা এমনকি আল্লাহ কষ্ট যদি ওয় বেশি আর চেষ্টা সত্ত্বেও যদি ফারেন না এর বাদে আল্লাহ ইনশাল্লাহ ডাবল সওয়াব দান করবা ইনশাল্লাহ বেশি সওয়াব আর দান করবা না ফরার কারণে আর মানে আমার মানে আমি ট্রাই করলাম কিন্তু পারলাম না মানে বেশি হই যায় আচ্ছা আল্লাহ তাআলা ইয়া তাকে দোয়া করেন জান আর আমার পয়লা প্রশ্নটা কোয়েক আনসার হইছে না জি আমি কইরাম ইনশাল্লাহ আপনার ফোন রাখি দুঃখ আমি এখনও খুঁইরাম ইনশাআল্লাহ জাজাকুম আল্লাহ তাআলা খাইরান আল্লাহ তাআলা যেন বাচ্চারে পরিপূর্ণ শিফা দান করেন সুস্থতা দান করেন আর নেক হায়াত দান করেন দেখো কার সমস্যা হল আয় একটু পড়াশোনা বেশ করে করতে হয় ফু দিতে হয় ফু দিবা পড়াশোনা করবা সুরা ফাতিহা 41 বার ফুড়িয়া ফানিত ফু দিয়া ও ফানি খান জানি আল্লাহ তাআলা সমস্যা দূর করিয়া দিবা ইনশাআল্লাহ একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা পরবর্তী কলে যাইরাম আসরের ওয়াক্ত যার গিয়া মাগরিবের ওয়াক্ত আইয়ার এমত অবস্থায় মাগরিবের ওয়াক্ত যদি দেখুন যে ঢুকবার আগে দুই তিন মিনিটে আপনি আসর ফড়ি দিতে পারবার আসর পরে মাগরিবের ওয়াক্ত এন্টার হইব তাহলে আসর ফড়ি লিবা তাড়াতাড়ি আসর অবশ্য আগে ফড়ি লিবা আর যদি দেখা যায় যে না আপনি বরং আসরের
সূর্য অস্ত যাওয়ার যে টাইম যেটা এই টাইমে তো নামাজ পড়া মাকরু এমত অবস্থায় উত্তম হইব গিয়া আপনি মাগরিব আওয়ার বাদে প্রথমে আসর ফুড়িবা এর বাদে মাগরিব ফুড়িবা উল্টা করবা না প্রথমে মাগরিব ফুড়ি না জানি আর বাদে আসর ফুড়ি না জানি বরং প্রথমে আগরটা ফুড়বা আসর ফুড়বা যদিও মাগরিবের ওয়াক্ত ইয়া হামাই যায় প্রথমে আসর ফুড়বা এর বাদে মাগরিব ফুড়িবা ওটা হইল গিয়ে নিয়ম এর পরবর্তী লাইন ওখে আছেন দেখি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম টিভির আওয়াজ কমাইয়া সরাসরি ফোন আমরা লগে মাতুক প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম টিভির আওয়াজ একবারে কমাইয়া সরাসরি ফোন আমরা লগে মাতবা আওয়াজ কমাই দিছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রশ্ন কইবে প্লিজ জি আমার একটা প্রশ্ন যে কুরবানি ওই যে ঋণ দুটি তাহেতে কুরবানি হয়নি ঋণ তাহলেও কুরবানি হয় কিন্তু এমন যদি হয় যে ঋণ অনেক বেশি আর ঋণ মাইনাস করলে এই মানুষের উপরে আর কুরবানি ওয়াজিবও থাকে না ওয়াজিবও যদি থাকে না ঋণ মাইনাস করার বাদে যদি দেখা যায় যে আপনার উপরে কুরবানি ওয়াজিবও নাই আবার ঋণদার যে সেই মানুষের ডেইলি খুঁজে আমার যতক্ষণ পারো এটলিস্ট দেও এখন তাই খরচ তুইয়া তাই কুরবানি আদায় করা এটা এটা ঠিক হইতো না আগে তান খরচ আদায় করা জরুরি হ্যাঁ ঋণ ঋণ মাইনাস করার বাদে দেখা যায় যে কোনোরকম আবো কোরবানি ওয়াজিব ওই জীব তাইলে কোরবানি তো ওয়াজিব আদায় করা ওয়াজিব রইব অবশ্য আর যদি দেখা যায় কিছু কিছু ঋণ ব্যবসায়িক ঋণ বিভিন্ন জাত ঋণ এটা সব সময় থাকে এগুলা চলতে আছে আর বিদেশ সফরও আমি যাইরাম অন্যান্য কাজও করলাম আমার বিজনেসও চালাইরাম আর কিছু ঋণও খোলা আছে এগুলার হিসাব কিতাব সাফ আছে কেউ মারা গেলে এগুলো আদায় করার ব্যবস্থাও পরবর্তীতে আছে তাহলে ইতা ঋণের কারণে কোনো অসুবিধা হয় না কোনো জিনিস কোরবানি আদায় করতে পারবা কোন বুঝছি না প্রশ্নটা আবার হোক জি ওই ফজরের নামাজ হল্লাম সাজি হাত দুই রেখাত পড়ি লিছি দুরুদ ধরছি না দরুদ শরীফ তো শেষ বৈঠকও ফলোইন শেষ বৈঠকও ফলোইন নানি দরুদ শরীফ আপনার জানা আছে নি কোন সময় নামাজ দরুদ শরীফ ফলোইন নামাজের ভিতরে দরুদ শরীফ শেষ বৈঠক লাস্ট সিটিং এক পজিশন একটা ও লাস্ট সিটিং পজিশন ও আত্তাহিয়াত ফলার বাদে তখন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দুইটা ফলোইন বুঝছেন নি কথা নামাজের ভিতরে দুরুদ শরীফ পড়েন নামাজের বাহিরে দুরুদ শরীফ পড়ার কোন বিধান নাই না না বাহিরে নাই ওই তো জোরের নামাজ পড়ি দিছি সাজি হাত আর বার ফজরের নামাজ দেবা আরো জোরের নামাজ দেওয়া আরো সাজি হাত করলাম প্রত্যেক নামাজে দুরুদ শরীফ আছে প্রত্যেক নামাজের সময় দুরুদ হল্লে হইবনি না খালি ওখতে ওখতে নামাজ সালাম ফিরাই ফিরাই দুরুদ ধরা লাগবো সালাম ফিরাইয়া দুরুদ ফড়ইন না সালাম ফিরাইবার আগে দুরুদ শরীফ ফড়ইন ওই সালাম ফিরাইয়া ফিরাইয়া ওই দুরুদ ধরি লইতাম নি সালাম ফিরানির আগে দরুদ শরীফ পড়েন প্রত্যেক নামাজ না 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 সালাম ফিরানির বাদে আর দরুদ শরীফ পড়ার কোনো বিধান নাই আত্তাহিয়াত পড়িয়া বাদে আল্লাহুম্মা সাল্লি আলা প্রত্যেক নামাজ শেষ বৈঠক আত্তাহিয়াত পড়ার বাদে আত্তাহিয়াত যে সময় শেষ বৈঠক আপনি আত্তাহিয়াত শেষ করে লিবা এর বাদে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ না 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 ইলা ইলা কোনো বিধান নাই যদি বলি যায় নাকি তাহলে আর খালি আত্তাহিয়াত পড়িলে নামাজ ওই যে বুগিয়া দরুদ শরীফ পড়লে সুন্নত ছাড়লা নামাজ বাদে একবারে দরুদ শরীফ পড়ার কোনো বিধান নাই নিয়ম নাই এরকম কোনো নিয়ম নাই প্রত্যেক নামাজও সালাম ফিরানির আগে আত্তাহিয়াত পড়িয়া শেষ বৈঠক আত্তাহিয়াত পড়িয়া
التحيات فرار بدي اللهم صلي على اللهم بارك على فريا ارباد اللهم اني ظلمت نفسي فريا ديومك سلام فريا প্রত্যেক নামাজ শেষ করা হয় এটা ফরজ নামাজ হোক ওয়াজিব নামাজ হোক সুন্নাত হোক নফল হোক প্রত্যেক নামাজ শেষ বৈঠক আত্তাহিয়াত এরবাদে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এরবাদে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফুরিয়া তো সালাম ফিরাইন সালাম ফিরানির বাদে আর দরুদ শরীফ পড়ার কোনো বিধান নাই এটা মনগড়া একটা পদ্ধতি হইছে বগে ইবাদতের ক্ষেত্রে জেলা সুন্নাত ও সুন্নাত তরিকা হাদিসের মধ্যে নামাজ হিকায়াত ও ইসা আল্লাহর নবী আমরা হিকাইছেন ফুকাহা কেরামে হাদিস অনুযায়ী সুন্নাত অনুযায়ী যেভাবে নামাজের বিধি বিধান মাসআলা মাসাইল লেখছেন আর নামাজের তরিকা লিপিবদ্ধ করিয়া দিয়েছেন সুন্নাত অনুযায়ী সেই অনুযায়ী আমরা যেন নামাজ আদায় করি পরবর্তী লাইন খেয়ে আসেন দেখি আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আপনার ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো একটা জরুরি প্রশ্ন আমি জানা শান্তি ফারাম না একটা ভুল করে লিখি জি ভুলে লাগি আপনার কাছে জিগাইতাম সারাম যে ফ্রুটাই জাকাত জাকাতের পয়সা দিই জি জাকাতের আগে আমার কিছু পয়সা আছিল আর কোন অ্যাকাউন্টে তো কইলাম কইলে তারা এখন এক সময় দেই তো পয়সা গুন পয়সা থাকি তারা দিলেই তো করিব বলতে আর পরে আমি গুন ফাইলে গুন রাখিলি বলি এটা তো আমার ঠিক আছে নি রাখা খার জাকাতের পয়সা কই রাখ তো বাচ্চা কাচ্চা জাকাতের পয়সা দেই রমজান মাস তো রমজান মাস আগে আমি যেমন আমার কিছু পয়সা অ্যাকাউন্ট আছিল আর কোন অ্যাকাউন্টে জমা রাখছিলাম দেশো তো কইলাম যে পয়সা থেকে তারাই দিলেইও করিব বলতে আর আমার মনে মনে আকি যে এই জাকাতের পয়সা পাইলে আমার অগুণের বদলা গুণ ডাকি দিব নি এটা আমার ঠিক আছে না আমি তো চিন্তা করো আমি একটা গুণা হলিছি মনে হয় জি না ঠিক আছে অসুবিধা নাই নোট নোট নির্দিষ্ট হয় না কোনো সময় ফেকার মুসলিম গিয়া কোনো সময় নোট নির্দিষ্ট হয় না নোট কোনো সময় ফিক্সড হয় না আন নকুদু লা তাতাইয়ান এটা ফেকার কায়দা নোট কোনো সময় ফিক্সড হয় না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনার সামনে জাযাকুমুল্লাহু তাআলা খাইরান এটা জায়েজ আছে অনেক সময় পরবর্তী লাইনে দেখি কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি একটু জোরে কইবেন প্লিজ আপনার প্রশ্নটা আমি একটা প্রশ্ন আমার কথা ছিল যে আমরা সুন্নত যদি ফাতিহা সূরা ফাতিহা পরে সূরা পড়ি লাই তে কুরআন আর সূরা যে কোনো একটা আয়াত প্রথম পারমনি অবশ্যই আমি আগেও কইছি যে কোরআন শরীফ ও নামাজের কেরাতের ব্যাপারে আল্লাহ কইছেন ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন যে কোনো জায়গা থেকে কোরআন শরীফের যে কোনো অংশ থেকে আমরা কেরাত পড়িতাম পারমু আর শুধু ফরজ ওয়াজিব নামাজের মধ্যে ফরজ আমপারার যে কোনো সূরা পড়লাম পয়লা আর বাদে কোরআন ওর সূরা ইয়াসিন সূরা আর রহমান যে কোনো সূরা থেকে পড়তাম পারমুনি পড়িলে জায়েজ হইব ফরজ ওয়াজিব নামাজের মধ্যে এটা একটু মাকরু হয়ে যায় কি সিরিয়াল আর উল্টো হয়ে গেল কারণ শেষের অংশ আগে পড়িলা আর বাদ ফয়লাকুর অংশ বাদ রাখা তো পড়িলা তো সিরিয়াল মেনটেন করাটা ওই লোকে উত্তম আর ইচ্ছাকৃতভাবে এর উল্টা করা ফরজ ওয়াজিব নামাজের মধ্যে ওই লোকে মাকরু অপছন্দনীয় কিন্তু নামাজ রিপিট করা লাগতো না নামাজ যাই যাই যাব আর এটা অনিচ্ছাকৃতভাবে হইলে মাকরু নাই আশা করি ক্লিয়ার হয়েছে উত্তর আপনার কাছে জাযাকুমুল্লাহু তাআলা খাইরান যদি বুঝুন না তাহলে আবার প্রশ্ন করব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ পরবর্তী লাইনে কি কেউ আছেন জাযাকুমুল্লাহু খাইরান আজকে মাশাআল্লাহ নামাজের রাকাত নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কুরবানি সম্পর্কে আপনারা প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের পরিপূর্ণ বোধ শক্তি যেন দান করেন এবং সে অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন শুধু নামাজ পরবর্তী লাইনে কে আছেন দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি এটা প্রশ্ন করতাম আছি জি খুব আছেন প্লিজ এহরাম খবর ফিন্দা পরে আপনার এহরাম ফিন্দা পরে কোন শরীর কোন সুলকাই লুকায় এটা সুলকাইলে এটা কোনো অসুবিধা আছে ওটা জানান তো সেটা জি না আপনি কোনো অসুবিধা হইতো না চুলকানি শুধু চুলকানি এটা কোনো অসুবিধার কারণ নাই এটা কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ কোনো জো জি কোনো পশম উসম পড়ি গেল চুলকানির মধ্যে চুলকাইয়া হ্যাঁ পশম পড়ি গেলে গিয়া সদকা ওয়াজিব হয়ে যায় গিয়া তখন সদকা বলতে একটা সদকায় ফিতির বা এক এক মুষ্টি গমর পরিমাণ সদকা দিলে একটা চুল যদি ইলা
অনিচ্ছাকৃতভাবে যদি করর পড়ি যায় গিয়া তো এর লাগি অনেক উলামায়ে কেরামে খুঁজছেন একটা কথা হজ যাওয়ার বাদে হুদুদে হারামর ভিতরে যে সমস্ত গরিব খলাসন এরার কিছু দান করা এক রেয়াল দুই রেয়াল করে করে সবসময় বেশি বেশি করে দেওয়া কিছু জিনিস হল মানে জেনায়াত হয় না হারামর অবস্থা যদি অনিচ্ছাকৃতভাবে সুল তো আমরা ফোড়তেও আছে কত মানুষের মাথা খালি তো সুল তো আর ফোড়ে আর সবসময় তো এই সুল ফোড়াটা ওই লোকই একটা বলতো এটার কারণে এক মিনিট করিয়া এক মিনিট গমর সমান সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায় গিয়া তো ওয়াজিব হয়ে যায় ওলা খান কোনো সময় সদকায় ফিতির পরিমাণ দান করা ওয়াজিব হয়ে যায় তো এটা অনেক সময় অজান্তে ওইতে থাকে এর কারণে কিছু টেকা আপনারা রাখবা বেশ কিছু রেয়াল যেগুলা হনর গরিব হলরে দান করে লিবা হনর গরিব হলরে দান করবা অনিয়তে দান করবা যে আল্লাহ যদি সদকায় ফিতির পরিমাণ কোনো জিনিস ওয়াজিব উইয়া থাকে আমার উপরে ফিতরা পরিমাণ ওয়াজিব উইয়া থাকে অথবা সাধারণ সদকা পরিমাণ যদি কোনো জিনিস ওয়াজিব উইয়া থাকে তাহলে ওটা আমার জানা নাই হয়তো সুল ফোটছে খাজুইয়া সুলকাইয়া সুল ফোটছে এর কারণে আমার উপরে সদকাও হলো ওয়াজিব হয়েছে একবার নাই হয় একবার হয়ে গেছে কি তো বেশ কিছু রেয়াল আমি দিলাইলাম মোটামুটি কিছু রেয়াল আমি দিলাইলাম এহরামর অবস্থা যদি এরকম কোনো এহরামর উল্টা খাজ উইয়া থাকে কোনো সময় এহরামর অবস্থায় কোনো ভুল করলে এই ভুলটা এত ভয়ঙ্কর হয় যে দম ওয়াজিব হয়ে যায় দম ওয়াজিব হয়ে যায় মানে সুমাইসিয়ার এরিয়া হেদুদ এহরামর যে এরিয়া আছে এর ভিতরে একটা শিপ জবাই করা ছাগল জবাই করা জরুরি হয়ে যায় ছাগল বা বেড়ি বেড়ি দম্বা ইত্যাদি জবাই করা ওয়াজিব হয়ে যায় কোনো সময় তো বুদনা ওয়াজিব হয়ে যায় বড় একটা গাভী অথবা বড় একটা উঁট জব করা ওয়াজিব হয়ে যায় আর কোনো সময় সাধারণ শিব ছাগল গোট বা শিব জব করা ওয়াজিব হয়ে যায় এটা এটা এগুলার এখন দম ওয়াজিব হয় আর এর উপরে হইলে এটা বুদনা ওয়াজিব হয় কোনো কোনো ভুল আছে যে ভুলের কারণে কয়েকটা দমর উপরে দম ওয়াজিব হয়ে যায় আর এর বাদর দুই নম্বর পর্যায়ে একটা ওয়াজিব হয় এটা হইল গিয়া ফিতরা সম পরিমাণ বিভিন্ন ভুলের কারণে হাজর মধ্যে এহরামর অবস্থা হাজর মধ্যে বিভিন্ন ভুলের কারণে ফিতরার সম পরিমাণ সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায় এটার এখন সদকায় ফিতির আর কোনো সময় ওই কিতা সাধারণ সদকা এটার পরিমাণ ফোকাহ কেরামে লিখছেন এক মিনিট গম গন্দম বা আটা যেটা এক মিনিট পরিমাণ যেটা সদকা এইরকম একটা সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায় তো এক রেয়াল হাফ রেয়াল এই জাতীয় জিনিস হল সবসময় আমরা দিতে থাকতাম এক রেয়াল করি বেশ যারা রিয়েলি গরিব বুঝে যায় এরারে আমরা একটু বেশি বেশি করিয়া দান করবো যাতে কিছু সদকায় ফিতির পরিমাণ যদি আদায় করা ওয়াজিব হয় তো এটাও যাতে আদায় হয়ে যায় আর সদকায় ফিতির অবশ্য পরিমাণ যদি কুচ্ছু হয় তো হইলে এটা একজনরে দেওয়া জরুরি আর এর নিসর সদকা এর নিসর সদকা জয় এরা সকল কিন্তু সন্দেহ হইল কি গরিব নাও হইতে পারে কারণ তারার যে টেকার যে জমা আছে এই জমাটা যদি মনে করুক একটা নেশাব পরিমাণ ওই যায় গি তাহলে এই মানুষ তো জাকাত খাওয়ার যোগ্য নয় আর জাকাত খাওয়ার যোগ্য যখন নাই তখন সে প্রপার গরিবের পর্যায়ে পড়ে না তখন প্রপার গরিব যারা বাহ্যিক অবস্থায় যারা নিজরে প্রপার গরিব দেখার এবং ভিক্ষা সার এরার মধ্যে থাকি যারার ব্যাপারে আপনার একটা আস্থা হইব যে এই মানুষ অবশ্য গরিব হইব আর তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই এই মুহূর্তে যারার ব্যাপারে এই ধারণাটা আপনার হইব যে এরা এরা এরার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই এরা গরিবরে দেখি আপনি দান করে নেবেন ইনশাআল্লাহ কারণ যারা খাম খররা এরার তো বালা একটা বেতন আছে আর এই বেতন তারা কয়েক মাসের জমাও রাখতে পারে আর বর্তমান অবস্থাতে তারা খরের জিকার করবা যদি তারার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে টেকা বাড়িতে পঠাইছেন না তাহলে তার কাছে হয়তো দেওয়া যাই যেতে পারে কিন্তু তারার তো মোটামুটি বালা বেতন আছে এবং এই বেতনের পরিপ্রেক্ষিতে তারা হয়তো নেশাব পরিমাণ সম্পদের মালিক অলরেডি আসেন এবং জাকাত খাওয়া তারার লাগে জায়জ নাই বিদায় তারারে দান করার মধ্য দিয়া আমরার এই ওয়াজিব সাদকা অকল আদায় না হইতে পারে তো এই সম্ভাবনাটা বিদ্যমান আছে খেয়রের ক্ষেত্রে যদি সুনিশ্চিত রূপে জানেন যে তাই ঋণগ্রস্ত বা তান অভাবগ্রস্ত
বাতান গেছে নিসাব তো কি লেস দেন নিসাব তাইন বর্তমানে আসুন এমন খরর দিলে জায়জ আছে কিন্তু এটা যেহেতু সন্দেহজনক এর কারণে তাহকিক না করিয়া এটা দেওয়াটা সন্দেহ সাধারণ গরিব বহলের মধ্যে যারা নির্ভরযোগ্য বোঝা যায় তারারে দান করবা ইনশাআল্লাহ তাআলা তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা হজে যাওয়ার আগে আমি অনুরোধ করব সবাই যেন হজের মাসআলা মাসাইলগুলো জেনে যাওয়ার চেষ্টা করেন আপনারা অনেক কিতাবাদি রয়েছে উলামায়ে কেরাম রয়েছেন জি এই মাসআলা মাসাইলগুলো জেনে আমরা হজে যাব কোরবানি আমরা আদায় করব এবং এই সময় কালটা বেশি বেশি করে ইবাদত বন্দেগির মধ্যে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সমূহ সফলতা কামিয়াবি এবং কল্যাণ দান করবেন আজ যেহেতু প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে আর বেশি কল নিতে পারবো না আমরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামী জীবন বিধান প্রোগ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু